প্রতিভাময়ী ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি রায় ডাকুয়া সুবিধাবঞ্চিত একটি কৃষক পরিবারে জন্ম নিয়েও নিজের কণ্ঠকে ছড়িয়ে দিয়েছেন নিজ দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও। তিনি নিজেকে ভাওয়াইয়া গানে ঢেলে দিয়েছিলেন পুরোপুরি। এ কারণেই শিল্পী অঞ্জলি রায় ডাকুয়ার ভাওয়াইয়া গান ভাওয়াইয়া প্রেমীদের মুগ্ধ করেছে সুদীর্ঘ সময়। ভারতের উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী অঞ্জলি রায় ডাকুয়াকে নিয়ে আজকের আয়োজন। ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি ডাকুয়ার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বক্সিরডাঙ্গার আমগুড়িতে 1972 সালের 2 জুন দরিদ্র এক কৃষক পরিবারে। বাবা ভাওয়াইয়া শিল্পী মনমোহন ডাকুয়া, মা সুনীতি ডাকুয়া, 2 ভাই ও 3 বোন, সবার বড় অঞ্জলি। সঙ্গীতে অঞ্জলির হাতে খড়ি হয় মাত্র 7 বছর বয়সে ঠাকুরদা ভাওয়াইয়া শিল্পী হরীন্দ্রনাথ ডাকুয়ার কাছে। পরে সঙ্গীতে উচ্চতর তালিম নিয়েছেন সত্যেন্দ্রনাথ রায়, নীতিন সেনগুপ্ত, কামেশ্বর রায়, পবিত্র রায়, মহেন্দ্রনাথ রায় এবং চৈতন্যদেব রায়ের কাছে। 1979 সালে বটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জলির শিক্ষাজীবন শুরু, কিন্তু মাধ্যমিক পাশের আগেই 1989 সালে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। এতে লেখাপড়ায় কিছুটা ছেদ পড়ে, কিন্তু বাদ দেননি। স্বামী সন্তান সংসার এবং সঙ্গীত সকল কিছু সামলে নিয়ে 2014 সালে স্থানীয় সিপাইবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৯৪ সালে শীতলকুচিতে অনুষ্ঠিত 6ষ্ঠ রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় চটকা বিভাগে প্রথম হয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের কন্যা ফেরদৌসী রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। শিল্পী অঞ্জলি ডাকুয়া মাত্র 14 বছর বয়সেই লোকশিল্পী গোষ্ঠগোপাল দাস সহ একাধিক স্বনামধন্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেন। আকাশবাণী শিলিগুড়িতে ভাওয়াইয়া শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন 1997 সালে। 2015 সালে অর্জন করেন মুকুটমণি। অঞ্জলি ডাকুয়ার প্রথম গানের ক্যাসেট প্রকাশিত হয় 1987 সালে গাথানি রেকর্ডস থেকে। ওই ক্যাসেটে বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের কথা ও সুরে কাজলি নদীরে সহ 8টি ভাওয়াইয়া গান রেকর্ড করেন অঞ্জলি। ২০০১ সালে HMV-তেও গানের রেকর্ড হয় অঞ্জলির। পরে কিরণ থেকেও তার অনেক গান রেকর্ড হয়। এর বাইরেও সে সময় আরও একাধিক কোম্পানি তার গানের রেকর্ড প্রকাশ করেছে। বলা যায় 90-এর দশকে ভাওয়াইয়া গান গেয়ে অঞ্জলি অনন্য উচ্চতায় নিয়ে যান নিজেকে। তিস্তা ও তোরসাপারের গান, চ্যাংড়া বানিয়া, সোনার যৌবন ইত্যাদি তার উল্লেখযোগ্য অ্যালবাম। ও মোর প্রাণের বন্ধু রে।
অঞ্জলি ডাকুয়া বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই পেয়েছিলেন ভাওয়াইয়ার পরিবেশ। সে কারণেই তিনি তার সঙ্গীতময় সংগ্রাম মুখর জীবনে পেয়েছেন সফলতা। আর তাই ভাওয়াইয়া গানে বিশেষ অবদানের জন্য 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে কলকাতা নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে পেয়েছেন সুধী প্রধান পুরস্কার। অঞ্জলি রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাইলা রায় নামে পরিচিত পলীন্দ্রনাথ রায়ের সঙ্গে। অঞ্জলি ডাকুয়ার দুই পুত্র, তার স্বামী পাইলা রায়ও একজন ভাওয়াইয়া শিল্পী এবং দোতারাবাদক। কিরণ রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত রেকর্ডে তারা দুজন যুগল কণ্ঠে গেয়েছেন। বর্তমানে অঞ্জলি রায় পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে একজন শিক্ষাকর্মী হিসেবে কর্মরত। ভারতের উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী অঞ্জলি রায় ডাকুয়ার জন্য শুভকামনা।